short. HOBT বেশ ঝামেলার মধ্যে দিয়ে আজকে প্রকাশ পাচ্ছে, অনেকটা সময় নিয়েছে। আমি মনে করি প্রাণের কথা যখন বলতে হয় তখন একটু সময় নিতে হয়, ঝট করে কথা বললে সেটা অতটা হয় না, মনে হয় আন্তরিক কাজগুলো একটু সময় নেয়। বিপ্লব যখন আমাকে বলেছে এই গল্পের কথা, এটা তো গল্প নয়, এটা জীবন। আর যেহেতু একাত্তরে আমিও এইসবের মধ্যেই ছিলাম, সুতরাং ওইটা আমাকে খুব বেশি সময় নেয়নি বুঝতে। আর আবেগটি এটা কোনো আবেগের ব্যাপার নয়, একটা সত্য উপলব্ধি, এটাই আমার মনে হয়েছে। আমরা যখন ভুলতে বসেছি অনেক কিছু, তখন খুঁচিয়ে খুঁচিয়ে সেটা মনে করে দিতে হয় মানুষকে। এরকম একটি দুর্ভাগা জাতি আমরা। শেখ শামসুল হকের নাটক যুদ্ধ এবং যুদ্ধ আমি করেছিলাম কয়েক বছর ধরে, খুব কঠিন জটিল একটি সময়ে এই নাটকটি আমাদের মহিলা সমিতি মঞ্চে করতে হয়েছে। এবং আমি দেখেছি এটা স্টেজে করতে গিয়ে কোথাও কোনো বাড়তি কাজ করতে হয়নি আমাকে, যেখানে যেটুকু ও নেচারালি এসেছে নর্মালি, তার জন্য আলাদা কোনো কৌশলের প্রয়োজন হয়নি। এই ছবিটি করতে গিয়েও আমি মনে করি যারা পাত্রপাত্রী ছিলেন অংশগ্রহণ করেছেন তাদেরও চিন্তা করতে হয়নি, সহজেই এসেছে যদি বোধ থাকে। এই কথাটি আমি বলছি এই জন্যে যে মানুষের বোধের অনেক পরিবর্তন হয়েছে, তারা সত্যকে আর ভালো করে ঠিক মতো বুঝতে পারে না, তখন বোঝাতে হয় যে এটা সত্য। তুমি যে দেশটিতে আজকে আছো সেই দেশটি একটি বাস্তবতা, এটা কোনো এক সময় একত্রে পাকিস্তান নামে অভিহিত ছিল, কিন্তু অনেক ঘটনার পরে এর জন্ম এবং এর বাস্তবতা প্রত্যাবশ্যক হয়েছে এবং সেটা যা হওয়ার তাই হয়েছে, একাত্তরে আমরা স্বাধীন হয়েছি। নির্যাতন কম সহ্য করিনি এই দেশের মানুষ, কিন্তু দুঃখ হলো খুব তাড়াতাড়ি ভুলে যায় মানুষ, এত তাড়াতাড়ি কি করে ভুলে। ওমর ফারুকের মা ছবিটি সেরকম একটি ছোট্ট প্রয়াস, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, কিন্তু এর ব্যক্তি অনেক বড়, এর গুরুত্ব অনেক বড়। আমি বিশ্বাস করি মানুষ কখনোই চোখ বুজে থাকতে পারে না, তাকে চোখ খুলতেই হয়। আর চোখ যখন সত্য দেখে খুলি, চোখ যখন সত্যের জন্য খুলি, তখন
জাতির জন্য ভালো হয়, দেশের জন্য ভালো হয়, ব্যক্তির জন্য ভালো হয়। আমার নিজের জিনিস যদি আমি যত্ন করতে না পারি, আমার নিজের জিনিস যদি আমি আমার বলে শনাক্ত করতে না পারি, এর চেয়ে দুর্ভাগ্য আর হয় না। আমরা যেন আর কোনোদিন সেই দুর্ভাগ্যের পথে না যাই, আমরা যেন কোনো দুর্ভাগ্যকে ডেকে নিয়ে না আসি। যারা এখানে কাজ করেছেন বিপ্লব সহ সবাই, সেই পিরোজপুরে গিয়ে আমরা, কষ্ট তো হয়, কাজ করতে গেলে কষ্ট হবে, এবং কষ্টের পেছনে যদি আন্তরিকতা থাকে তাহলে কষ্টটুকু আর কষ্ট মনে হয় না। এ ছবিটি করতে আমাদের কোনো কষ্ট লাগেনি, আমরা খুব আনন্দে এবং দায়িত্ব বোধে এই কাজটি করছি। আপনারা দেখুন যতটুকু সম্ভব হয়েছে এটা করা হয়েছে। আরেকটি কথা আমি বলতে চাই, দেশটি যখন 50 বছর ধরে স্বাধীন, 50 বছর পরে মানুষের মিথ্যার প্রবণতা কেন হইল আমি জানি না, এটা সর্বনাশ প্রবণতা। এই প্রবণতা থেকে মানুষ বেরিয়ে আসুক, তার নিজের দৃষ্টিকে সত্য দিয়ে সুন্দর দিয়ে সাজান। সবাইকে আজকের এই দিনে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।